নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন। সকালে প্রতাপনগর ঘাট থেকে ধর্মগঞ্জ গোদারা ঘাট আসার পথে ধলেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, দুর্ঘটনার সময় নদীতে ঘন কুয়াশা ছিল। প্রতাপনগর ঘাট থেকে ধর্মগঞ্জ গুদারা ঘাটে একটি যাত্রীবাহী ট্রলার পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এমবি ফারহান ৬ নামে একটি যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। খবর পেয়ে নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করেছে। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন। সকালে প্রতাপনগর ঘাট থেকে ধর্মগঞ্জ গুধারা ঘাট আসার পথে ধলেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, দুর্ঘটনার সময় নদীতে ঘন কুয়াশা ছিল।